আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 17 রমজান শিবিরের 99টি বিশ্ব রেকর্ড, 11 বছর পর একই সাথে জামাত ও শিবিরের পথ চলা, জামাত শিবিরের যৌথ রাজনীতি, জামাত ইসলামী অ্যান্ড ইটস স্টুডেন্ট উইং, ইসলামী ছাত্র শিবির, ভ্রাতৃপ্রতিম সংগঠন, অ্যাকর্ডিং টু আরপিও অঙ্গ সংগঠন নয়, যদিও বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলোর ইভেন জামাতের ক্ষেত্রেও ছাত্র সংগঠনগুলো কার্যত অঙ্গ সংগঠন না হলেও অঙ্গ সংগঠনের চেয়েও বেশি কিছু বা সেরকম রোলে কিন্তু প্লে করা হয়। যেমন জামাতের মূল শক্তি শিবির, আওয়ামী লীগের মূল শক্তি ছাত্রলীগ, বিএনপির মূল শক্তি ছাত্রদল, এর মানে অঙ্গ সংগঠনের মতোই তো। এখন এটা কিন্তু একটা কমন কালচার যে শিবিরের বড় কোনো প্রোগ্রামে প্রধান অতিথি থাকবে জামাতের নেতারা, স্থানীয়ভাবে হোক, জেলা পর্যায়ে হোক, কেন্দ্রীয়ভাবে হোক। যুগ যুগ ধরে প্রত্যেকটা রাজনৈতিক দলে তাদের যে মূল সংগঠন তাদের আন্ডারে বা তাদেরকে অভিভাবক মেনেই কিন্তু চলে আসে, কিন্তু বিভিন্ন কারণে বিশেষ করে গত 11-12 বছর যাবৎ সেগুলো সম্ভব হয়ে উঠছিল না। বিভিন্নভাবে পরামর্শ উপদেশ নিচ্ছিল, কিন্তু প্রকাশ্যে যে একটা কমন কালচার আমরা আগে দেখতাম যে একটা প্রোগ্রাম একটা অডিটোরিয়ামে হবে, অনুমতি নেওয়া হয়েছে যে কোনো একটা দিবসের উপর আলোচনা সভাবে ইত্যাদি ইত্যাদি, সেখানে সভাপতিত্ব করবেন শিবিরের সভাপতি, উপস্থাপন করবেন বা পরিচালনা করবেন শিবিরের সেক্রেটারি, প্রধান অতিথি বা অন্যান্য আলোচকদের মধ্যে একটা বিশাল অংশ থাকবেন জামাতের শীর্ষ নেতারা। এটা কিন্তু প্রায় 11-12 বছর যাবৎ সম্ভব হচ্ছে না। 17ই রমজান সারা বিশ্বব্যাপী মুসলিম উম্মার কাছে গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা পলিটিক্যাল ইসলাম নিয়ে কাজ করে তাদের কাছে আরও গুরুত্বপূর্ণ। 17ই রমজানকে বদর দিবস, এটা বাংলাদেশের সকল ইসলামী রাজনৈতিক দলই কিন্তু ধারণ করে, তুরস্কের ইসলামপন্থী দলগুলো, মিশরের ইসলামপন্থী দলগুলো, ফিলিস্তিনের, পাকিস্তানের, ভারতের, শ্রীলঙ্কার, সব দেশের ইসলামপন্থী দলগুলো, মরক্কোর, তিউনিশিয়ার, সবাই কিন্তু ধারণ করে। আমি জানি এমনকি ইউরোপ আমেরিকাও এ বিষয়ে বিভিন্ন আলোচনা সভা হয়, সেমিনার হয় বদর দিবস উপলক্ষে। বদর দিবস থেকে পলিটিক্যাল ইসলাম নিয়ে যারা কাজ করে তারা চেতনা নেয়ার চেষ্টা করে, তারা উজ্জীবিত হওয়ার চেষ্টা করে, এটা কিন্তু করে। কিন্তু আমি খেয়াল করেছি 2022 সালের এই 17ই রমজান সারা বিশ্বব্যাপী যতগুলো ইসলামিক আউটফিট রয়েছে, বাংলাদেশে কৌমি ভিত্তিক অনেক দল, চরমোনাই বা সবাই কিন্তু ধারণ করে, কর্মসূচি পালন করেছে, তার মধ্যে শিবির অসাধারণ বিশেষ কিছু রেকর্ড করেছে যেটা শুধু বাংলাদেশের বা ডোমেস্টিক লেভেলে নয়, আমি বলবো যে বিশ্ব রেকর্ড। সে রেকর্ডটা কী করেছে সেটা বলার আগে আমি শিবির কিছু কর্মসূচি একটু সংক্ষেপে বলছি। বদর দিবস উপলক্ষে শুধু শিবির না, এখানে জামাতও কিন্তু আছে, তারাও বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করেছে, আলোচনা সভার আয়োজন করেছে বদর দিবস উপলক্ষে, কিন্তু শিবির জামাতেরটা রেকর্ড না, শিবিরেরটা রেকর্ড। যেমন জামাতেরটা যদি একটু বলি, প্রফেসর মুজিবুর রহমান তিনি এ বিষয়ে কথাও বলেছেন একাধিক সেমিনারে, কয়েকটা সেমিনারেই তিনি বক্তব্য দিয়েছেন আলোচনা সভায়। বাংলাদেশ জামাত ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, কোরআন বিজয়ী করার জন্য 17ই রমজান বদর যুদ্ধে সংগঠিত হয়েছিল, সেদিন কোরআন বিজয়ী হয়েছিল। বদর প্রান্তরে 1000 জনের বিপরীতে মাত্র 313 জন মাঠে নেমেছিল, সংখ্যা যাই হোক না কেন আল্লাহর সাহায্যে বিজয় এসেছে, কমন কথা সবাই জানে। এটা গত 19 এপ্রিল 2022, গত মঙ্গলবার বিকেলে রাজধানীর একটি মিলনায়তনে 17ই রমজান ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য, এর মানে জামাতের প্রোগ্রামই মুজিবুর রহমান বলেছেন, কিন্তু জামাত রেকর্ড করতে পারেন। শিবিরটা যদি একটু বলি, ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল আয়োজন করে সিলেট জেলা পূর্ব শাখা, আবার রংপুর জেলা উত্তর শাখা, শিবিরের কেন্দ্রীয় পেজ থেকে বলছি। আর একটা ব্যতিক্রম প্রোগ্রাম আছে, ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল আয়োজন করে ছাত্র শিবির নেত্রকোনা জেলা। এর মানে পুরস্কার বিতরণী এই দিবস উপলক্ষে বিভিন্ন রচনা প্রতিযোগিতা বা বক্তৃতা এগুলো কিন্তু তাদের মধ্যে ছিল, বিভিন্ন শাখা করেছে। এছাড়া ফেনী জেলা শাখাও আলোচনা সভার আয়োজন করেছে, শহর শাখা, ছাত্র শিবির ঢাকা মহানগর উত্তর শাখাও প্রোগ্রাম করেছে, ছাত্র শিবির চট্টগ্রাম জেলা দক্ষিণ, কুমিল্লা জেলা উত্তর শাখা। আর একটা ব্যতিক্রমই আছে, পবিত্র মাহে রমজান উপলক্ষে তারা এই বিভিন্ন কোরআন বিতরণ নোয়াখালী, কুড়িগ্রাম জেলা শাখা আয়োজন করেছে ইফতার মাহফিল সহ, কুমিল্লা
মহানগর শাখা, যেখানে শিবিরের সাবেক সভাপতি ডক্টর মোবারক হোসেন তিনি কথা বলেছেন। এছাড়া চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখা কথা বলেছেন। বেশিরভাগ জায়গায় জামাতের শীর্ষ নেতারা কথা বলেছেন, স্থানীয় বিভিন্ন শাখাগুলোতেও। কক্সবাজার জেলা শাখা করেছে, চট্টগ্রাম জেলা উত্তর প্রোগ্রাম করেছে, মৌলভীবাজার জেলা শাখা, খুলনা মহানগর শাখা প্রোগ্রাম করেছে, যেখানে খুলনা মহানগর আমির বক্তব্য দিচ্ছিলেন। এছাড়া রংপুর জেলা উত্তর শাখা, তারা কোরআন বিতরণও করেছে, অর্থসহ কোরআন বিতরণ এই বদর দিবস উপলক্ষে। ছাত্র শিবির নোয়াখালী শহর শাখা, গাইবান্ধা জেলা শাখা, কুমিল্লা জেলা উত্তর শাখা, সিলেট মহানগর শাখায় জামাত ইসলামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সাহেব, তিনিও কথা বলেছেন, প্রোগ্রামে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে স্কুল ছাত্রদের মাঝে হাদিস গ্রন্থ বিতরণ করেন ছাত্র শিবির ঢাকা মহানগর দক্ষিণ শাখা, যেখানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি নিজেই উপস্থিত ছিলেন। লক্ষ্মীপুর শহর শাখা, তারাও অর্থসহ কোরআন বিতরণ করেছে। নোয়াখালী জেলা উত্তর শাখা, তারাও প্রোগ্রাম করেছে। ঢাকা মহানগর পশ্চিম শাখাও করেছে। কুমিল্লা জেলা দক্ষিণ শাখা, এর মানে যত শাখা আছে তাদের, পটুয়াখালী জেলা শাখা, এরকম তারা প্রোগ্রাম করেছে। এখানে রেকর্ডের কী হলো, বিশ্ব রেকর্ডও কী হলো, পৃথিবীর অন্য কোনো ইন্টারন্যাশনাল খোঁজ খবর তো আমি রাখি, পৃথিবীর অন্য কোনো সংগঠন এককভাবে এতগুলো শাখায় বদর দিবস উপলক্ষে আলোচনা এবং এত ধরনের ডাইভার্স কর্মসূচি, অর্থসহ কোরআন বিতরণ, পুরস্কার বিতরণ, আলোচনা সভা, ইফতার মাহফিল, এগুলো অন্য কেউ করতে পারেনি। শিবিরের প্রত্যেকটা শাখা, বিশেষ করে জেলা শাখা, সদস্য শাখা, মহানগর শাখা, এগুলো করেছে, অনেক ক্ষেত্রে থানা শাখাও করেছে। এটা নিঃসন্দেহে একটা বিশ্ব রেকর্ড, বদর দিবস উপলক্ষে 17ই রমজান। 99টি কেন বললাম, 99টি বিশ্ব, 99 এটা একটা অনেক অর্থে, এটা একটা প্রতীকী ইডিয়মসের মতো। তা 99 মানে তারা মাল্টিপল, বিভিন্ন ধরনের কর্মসূচি তাদের ছিল। এই অর্থে বদর দিবস উপলক্ষে প্রত্যেকে যারা এই প্রোগ্রামকে বা এই চেতনাকে ধারণ করছে, তাদের মধ্যে শিবির বিশ্ব রেকর্ড করেছে এবং সবচেয়ে ভালোভাবে ওয়ার্ল্ড ওয়াইড তারা ধারণ করবে বলে বা ধারণ করতে সক্ষম বলে আমি মনে করি। এমনকি পাকিস্তান জামাত, তাদের যে জামাতি তালাবা, তাদের চেয়েও যথেষ্ট ভালোভাবে বাংলাদেশের শিবির এটা করতে সক্ষম হয়েছে। এরপরে 11 বছর পর এই প্রোগ্রামে ব্যাপকভাবে, হ্যাঁ আগেও হতো সংক্ষিপ্তভাবে ভার্চুয়ালি, কিন্তু ফিজিক্যালি জামাতের ও শিবিরের মিলন মেলা, শিবিরের প্রোগ্রামে জামাতের নেতৃবৃন্দ কথা বলেছে, এই যে মিলন মেলাটা একই সাথে একটা দিবসকে কেন্দ্র করে দেশব্যাপী এতগুলো শাখা, এটা কিন্তু ব্যতিক্রম। তা আমরা ধীরে ধীরে বিভিন্ন লক্ষণ দেখতে পাচ্ছি। নিঃসন্দেহে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমানে যারা দায়িত্বে আছেন তাদেরকে ধন্যবাদ জানাতে হয়, তারা বিরোধী দলগুলোর গণতান্ত্রিক অধিকার ধীরে ধীরে স্বীকার করা শুরু করেছে, অধিকার যতটুকু সংকুচিত করছিল সেগুলো ফিরিয়ে দেওয়া শুরু করেছে। এভাবেই বাংলাদেশে জামাত, শিবির, বিএনপি, অন্যান্য সকল বৈধ গণতান্ত্রিক সংগঠনগুলো শান্তিপূর্ণভাবে তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারবে। সরকার প্রশাসন এই বিষয়ে সহযোগিতা করবে বলে আমরা বিশ্বাস করি এবং এর মাধ্যমে একটি সুষ্ঠু সুন্দর গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করবে।